আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এই উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে পরে বৈদ্যনাথ তলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয় করোনার কারণে গত বছরের মতো এবারেও সীমিত পরিসরে পালিত হচ্ছে দিবসটি সকালে মুজিবনগর স্মৃতিসৌধের জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় 1971 সালের 25 মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায় একই বছরের 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়